দেখো লাইভ, একদম লাইভ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? রিফ্রেশ করবার বাড়বে, দেখো 13, এই যে রিফ্রেশ করবার বাড়ছে, হাজারখানা এখানটা আমাদের কোয়ান্টিটি আছে, তো 13টা সব এসছে, দেখি কতগুলো আছে, রিফ্রেশ করছে আর বাড়তেই আছে, এই দেখো 21টা বাড়ছে, পটাপট বেড়ে যাচ্ছে, 30টা ছিল দেখো 132টা হয়ে গেছে, ঠিক আছে 132টা হয়ে গেছে, দেখো রিফ্রেশ করলে বাড়তেই থাকবে, রিফ্রেশ করছি আর বাড়ছে, দেখো 144। অল রাইট, তাহলে মাত্র 5 মিনিটে কি 10,000 সাবস্ক্রাইবার্স পসিবল? কি পসিবল না তো ভাই, হ্যাঁ পসিবল। আমি যখনই রাস্তায় বেরোই অনেকের সাথে আমার দেখা হয়, নতুন নতুন মানুষের সাথে, তারা কেউ কষ্ট করতে যায় না, তারা সবাই আমায় কি বলে যে কি করলে আমি সাবস্ক্রাইবার পেয়ে যাবো, সেরকম কোনো খাটনি করবো না, কি করলে ঘরে বসে আমি সাবস্ক্রাইবার পেয়ে যাবো। তো এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি, তোমার কিচ্ছু করতে হবে না, সাবস্ক্রাইবার্স চলে আসবে, অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার্স আসবে। আর এটা শুধু ইউটিউবের জন্য না, কিন্তু তোমার যদি ফেসবুক পেজ থাকে, সেই পেজে যদি ফলোয়ার নিতে চাও, সেই ফলোয়ারও তুমি অটোমেটিক পাবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে বিশাল বড় বড় ব্র্যান্ড পাওয়া যায়, মানে কি বড় বড় স্পন্সরশিপ আছে, সেটা কি? সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। সেই ইনস্টাগ্রামেও কিন্তু তুমি ফলোয়ার নিতে পারবে। হ্যাঁ ভাই, তুমি যদি রিল বানাও, সেই রিলে ভিউ বাড়াতে পারবে। তোমার ইনস্টাগ্রামে একটা ফলোয়ার, 10টা ফলোয়ার, তুমি সেখানে 100 ফলোয়ার নিয়ে নিলে, 1,000 ফলোয়ার নিয়ে নিলে, 5,000, 10,000, তোমার যত খুশি তত ফলোয়ার নিতে পারবে। তোমার যদি টেলিগ্রাম থাকে, সেই টেলিগ্রামেও সাবস্ক্রাইবার্স তুমি নিয়ে নিতে পারবে। সব জায়গায় তুমি সাবস্ক্রাইবার, ভিউ, সব কিছু পাবে। এবার এই সব কিছু কেমন করে আসবে সেটার জন্য কিন্তু ডিটেলসে ভিডিও দেখবে। একটা পার্টও যদি মিস করে ফেলো, 1 সেকেন্ডও, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না, সেটা বললে দাদা আমার তো হলো না, ভাই আমার তো সাবস্ক্রাইবার্স বাড়লো না। সো এবার তোমাদের আমি লাইভ একদম সাবস্ক্রাইবার্স ফলোয়ার সব কিছু বাড়িয়ে দেখাবো। হ্যাঁ, আর এইটার শেষেই কিন্তু আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেই ইম্পর্টেন্ট কথাটা তুমি যদি না শোনো, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়বে না, উল্টে আরও তোমার চ্যানেলের লস হয়ে যাবে। হ্যাঁ ভাই, মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো, কিছু ওয়ার্নিং দেবো, যে ওয়ার্নিং না জানলে কিন্তু তোমার লস হবে। সো সবার প্রথমে চলো ডাইরেক্ট আমি আমার মোবাইল স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমাদের লাইভ সাবস্ক্রাইবার্স ইনক্রিজ করে দেখাচ্ছি, সেইটা প্রপারভাবে ফলো করো। আর এইটার শেষে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, যেটা আমি ওয়ার্নিং দেবো, সেই ওয়ার্নিংটা অবশ্যই দেখবে। ওয়ার্নিং যদি না দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার কোনো কাজের না। সো চলো ডাইরেক্ট আবার ফলোয়ার বাড়িয়ে নেওয়া যাক। অল রাইট, তাহলে কমেন্টের ফার্স্টে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা পিন করে দেবো, সেখান থেকে প্রেস করে তোমরা এইখানটা চলে আসবে। দেখো এটা হচ্ছে SM গ্যালাক্সি, দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই ওয়েবসাইটটা যেটা তোমায় কোনো কষ্ট করতে দেবে না। হ্যাঁ ভাই, যারা যারা কষ্ট করতে চাও না, তাদের জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা। দেখো এখানে তুমি সাইন আপ করতে হবে, সর্বপ্রথমে সাইন আপ করবে, তারপর কাজ শুরু হবে। কেমন করে সাইন আপ করবে? সবার প্রথমে তোমার ইউজার নেম লিখতে হবে, ঠিক আছে? একটা ইউজার নেম মানে কি, তোমার নাম লিখবে, নামের পর একটা 1234 দিয়ে দেবে, হয়ে যাবে। তারপরে কি, তোমার ইমেল আইডিটা এখানটা বসাবে। ইমেল আইডি বসানোর পর কি, তোমার ফার্স্ট নেম দেবে, তারপর তোমার লাস্ট নেম দেবে, একটা মন পছন্দ পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা এখানটা কনফার্ম করবে, তারপর রিবুটে প্রেস করবে। রিবুটে প্রেস করে জাস্ট সাইন আপে প্রেস করবে, কাজ কমপ্লিট। আমি তোমাদের ডেমো করে দেখাচ্ছি। দেখো এখানটা কিন্তু তোমাদের ডেমো দেখানোর জন্য আমি এখানটা ইউজার নেম বসিয়ে নিলাম, ভালো করে দেখানো কেমন ইউজার নেম বসিয়েছি। এখানে কিন্তু নামের শেষ নাম্বারও আছে, নামের শেষে। তারপর দেখি ইমেল আইডি বসিয়ে দিয়েছি, তারপর ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, চেকবক্সে প্রেস করেছি যে আই এম নট এ রোবট, আমি কোনো রোবট না, আমি একটা মানুষ, সেটা লিখেছি। এবার সাইন আপে প্রেস করবে, জাস্ট সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সাইন আপ করার পর কি করতে হবে সেটা দেখে নাও। দেখো সাইন আপ করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা খুলে গেল, ঠিক আছে? এখানে কোনো ফ্যান্সি কোনো ওয়েবসাইট না, ডাইরেক্ট এখানে কাজ হবে। দেখো এখানটা খুলে গেল ওয়েবসাইটটা। এবার দেখো সর্বপ্রথমে কি আছে, ক্যাটাগরি আছে। এবার ক্যাটাগরিতে সর্বপ্রথমে প্রেস করে দেখাচ্ছি এখানে কি কি আছে। দেখো ক্যাটাগরিতে প্রেস করলে এখানে কি দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রাম রিলস, তার নিচে দেখো ইনস্টাগ্রাম লাইকস, মানে কি তুমি ইনস্টাগ্রামে রিলসে ভিউজ নিতে পারবে, তারপর দেখো ইনস্টাগ্রাম রিলসে লাইকস নিতে পারবে, কমেন্ট নিতে পারবে, ড্যাশবোর্ড, দেখো এখানে সব কিছু আছে, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট দেখো কত রকম আছে। এখন দেখো সার্ভিস, ইনস্টাগ্রাম টিভি আছে, অনেকে যারা ইনস্টাগ্রামে টিভি দেখে তাদেরটা। তারপর দেখো কি আছে, ইনস্টাগ্রাম থ্রেড আছে, দেখেছো কয়েকদিন আগে থ্রেড বেরিয়েছিল, সেই থ্রেডে তুমি লাইক নিতে পারবে, ফলোয়ার্স নিতে পারবে। তারপর দেখো আর নিচে কি আছে, দেখো স্পেশাল ফলোয়ার্স, এখানে কি আছে, ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্যারান্টিড, দেখতে পাচ্ছ? তার নিচে কি আছে, ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্যারান্টিড অটো, ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্যারান্টি। দেখো এখানে কিন্তু ইনস্টাগ্রামে তুমি যা যা করতে চাও সব এখানটা পেয়ে যাবে। তার নিচে দেখো কি আছে, ইনস্টাগ্রাম নিচে দেখো অন্য একটা কিছু দেখো চলে আসবে। এবার এগুলো ইনস্টাগ্রাম, দেখো ইনস্টাগ্রামে এত সার্ভিস ওরা প্রোভাইড করছে। তার নিচে দেখো কি আছে, ইউটিউব, দেখো এবার ইউটিউব চলে আসলো, ঠিক আছে? ইউটিউবে কি দেখাচ্ছে, ইউটিউব শর্ট আছে, ইউটিউব ভিউজ, ইউটিউবে যারা ভিউজ নিতে চাও তারা ভিউজ নিতে পারবে, ইউটিউবে যারা শর্ট নিতে চাও শর্টের ভিউ নিতে পারবে। দেখো এখানে সব কিছু আছে, দেখো ভিউজেরই এতগুলো পালা, দেখো গ্যারান্টি নো গ্যারান্টি এই সমস্ত কিছু ব্যাপার আছে। বিদেশি জায়গা দেখো, বাইরের কান্ট্রি থেকে যদি তুমি কমেন্ট করাতে যাও, দেখো ইউটিউবের এই কমেন্ট করে দেবে বাইরের কান্ট্রি। তারপর দেখো ইন্ডিয়ার থেকে যদি শেয়ার নিতে চাও সেটাও দেবে। এই দেখো সমস্ত কিছু কিন্তু এখানটা দেবে। দেখো ইউটিউব অটো লাইকস, ইউটিউবে অটো লাইক যদি নিতে চাও, এই যে সব কিছু দেখো। এবার আসলো ফেসবুক, ঠিক আছে? ইউটিউবও শেষ, ইউটিউবের পালা। এত ফেসবুকে তুমি রিলসে লাইক নিতে চাও, দেখো ফেসবুকে ফলোয়ার বাড়াতে চাও, ফেসবুকে পোস্টে লাইক নিতে চাও, গ্যারান্টি। দেখো পোস্টে লাইক এই যে নন গ্যারান্টি, এটা গ্যারান্টি দিতে পারবে না। তারপর দেখো যে ফেসবুক পোস্ট লাইক আছে, ফেসবুক পোস্ট পোস্ট ভিউজ, এই দেখো ফেসবুকে ভিউজ নিতে চাও, ওয়াচ টাইম সব কিছু দেখাচ্ছে। দেখো 60
কে 600 কে মিনিটস এত দেবে বলছে। দেখো এই সমস্ত দেখো ফেসবুকে লাইভে নিতে চাও, তুমি কী নিতে চাও এখানে সব আছে। দেখো আমি শুধু স্ক্রল করছি, আমি আর পড়বো না, আমি শুধু স্ক্রল। দেখো টুইটারও আছে, যারা টুইটার করো তাদের জন্য সুবিধা। দেখো টুইটারও সব কিছু পেয়ে যাবে। দেখো আর কী চাও এখানে, আর কী চাও। দেখো আর নিচে দেখো টিকটক, দেখো টিকটকে ভিউজ নিতে চাও, টিকটকের ভিউজের লাইক নিতে চাও। দেখো আর কি টিকটকের টিকটক ডাউনলোড আছে, টিকটক ফলোয়ার্স আছে, টিকটক স্টোরি সমস্ত কিছুতে তোমরা এখান থেকে পাবে। দেখো আদার কান্ট্রি অন্য কান্ট্রির মানুষকে নিতে চাও তোমার ভিডিওতে, সেটাও পারবে। তারপর দেখো এবার আসলে টেলিগ্রাম, ঠিক আছে। দেখো টেলিগ্রাম ভিউজ লাস্ট পোস্ট, লাস্ট পোস্টে তুমি ভিউজ নিতে চাও হয়ে যাবে। টেলিগ্রাম ভিউজে ফিউচার পোস্ট, সামনে যাই পোস্ট করবে সেটাই ভিউজ নিতে চাও সেটাও হবে। তারপর দেখো টেলিগ্রামের এখানে কি মেম্বার্স নিতে চাও সেটা আসবে। টেলিগ্রাম মেম্বার্স অটো এখানে সব কিছু আসবে। দেখো এটা হচ্ছে টেলিগ্রামের পালা। দেখো এত কিছু ওরা প্রোভাইড করে। তারপর স্পটিফাইয়ে নিতে চাও মানে একটা লিস্ট, ঠিক আছে। এই ওয়েবসাইটটা অনেক খুঁজে খুঁজে আমি বার করেছি তোমাদের সামনে। যারা হচ্ছে লেজি একদম কিছু কাজ বাজ করতে চাও না ভাই, তাদের জন্য আমি এটা আনলাম, ঠিক আছে। যারা শুধুমাত্র চ্যানেলে একটুখানি ফলোয়ার বাড়লে খুব খুশি, যারা ইনস্টাগ্রামে ফলোয়ার্স নেবে খুব খুশি হয়ে যায়, আমার ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার আছে দেখ তোর কত আছে, দেখো আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার আছে তোর কত আছে, যাদের কোনো টাকা ইনকামের টেনশন নেই, যাদের শুধু ফলোয়ার্স নিয়ে টেনশন, তাদের জন্য কিন্তু আমি এখানটা ভিডিওটা আনলাম। এবার দেখো তোমাদের আমি একদম রিয়েলভাবে একদম দেখো ইনস্ট্যান্ট 1-2 মিনিটের মধ্যে আমি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে দেখাবো, ঠিক আছে। সব প্ল্যাটফর্মেই কাজ হবে কিন্তু আমি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে দেখাবো, কারণ ইউটিউবে আমার নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। ইউটিউবে আমার দরকার নেই, কারণ ইউটিউবে রিয়েলে কষ্ট করে আমি পেতে যাই, ঠিক আছে। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, যারা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চায় তাদের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার আমি নিতে চাই, তো সেটা আমি কোথায় দেখবো একটু নিচে আসি। দেখো এখানটা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্যারান্টি, এখানটা আমরা জাস্ট প্রেস করে দেবো। এখানটা প্রেস করে দিলাম, এবার দেখো নিচে কিন্তু এখানে সার্ভিস চলে আসছে। দেখো এখানটা সবার ফার্স্টেরটা আমরা নিয়ে নেবো যেটা টিক মার্ক আছে, ঠিক আছে। 54.59 টাকা দেখো পার হাজার, এখানে হাজার ফলোয়ার্সের জন্য 54 টাকা এত কাটবে, ঠিক আছে। তো এইটাই আমরা নেবো। এইটা নিলে কি হবে, এটা হচ্ছে গ্যারান্টিড, এরা দেবে বলছে ডাইট চিহ্ন মারা, ঠিক আছে। এই ফলোয়াররা আমার ফলোয়ার হয়ে থাকবে। 54 টাকা জাস্ট নেবে, 54.69 টাকা মানে 55 টাকা ধরে নিলাম, 55 টাকায় আমাকে হাজার ফলোয়ার ওরা দেবে তাই বলতে যাচ্ছে। তো দেখো আমরা এইটা প্রেস করে নিলাম, প্রেস করে নিলাম। এইবার দেখো কাজ এখানটা শুরু, ঠিক আছে। এবার দেখো আমাদের এখান থেকে 55 টাকা আমরা কাটিয়ে দেবো। তারপরে দেখো আমাদের এখানটা কেমন করে ফলোয়ার হবে সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে যে 54 টাকা তো এখানে লাগবে, কাটবে তো 55 টাকা, তার জন্য এখানে তো আমার ব্যালেন্স লাগবে। সেই ব্যালেন্সটা আমি এখানটা তোমাদের এখানে ডিপোজিট করে দেখাচ্ছি, তার জন্য এখানটা প্রেস করবে ডিপোজিটের। এখানে দেখো এখানটা 00 আছে, দেখতে পাচ্ছ এখানে 00 আছে। তো দেখো অ্যাড মানিতে প্রেস করলাম, অ্যাড মানিতে প্রেস করবো, অ্যাড মানিতে প্রেস করে দেখো এখানটা প্রেস করি। এবার দেখো কত রকমভাবে তুমি টাকা নিতে পারবে। তুমি দেখো পেটিএম, তোমার ফোনে যদি পেটিএম, জিপে থাকে বা ইউপিআই থাকে তাহলে তো এইটাই সিলেক্ট থাকবে। তুমি যদি অন্য কোনো কান্ট্রি থেকে দেখো, দেখো ওয়েস্টার্ন ইউনিয়ন কান্ট্রি থেকে দেখো, তুমি বাইন্যান্সের মাধ্যমে পে করতে পারো। তুমি যদি পাকিস্তানে থাকো সেখান থেকেও পারবে, বাংলাদেশে থাকলেও সেখান থেকে পাবে। তোমার এই সব জায়গাতে পে করতে হবে বাইন্যান্স, দেখতে পাচ্ছ বাইন্যান্স ক্রিপ্টোর মাধ্যমে তোমার পে করতে হবে। তুমি যদি ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে, বাংলাদেশ থাকলে বাইন্যান্স থেকে করে নেবে বা ডেবিট কার্ডে, দেখো এই সমস্ত কিছু কাজ হবে। ইউনিয়ন তুমি সারা দেশের জায়গা থেকে কাজ হবে, পাকিস্তানে যারা আছে তাদের এখান থেকেও কাজ হবে। তো দেখো আমি এখানটা শর্ট ফার্স্টেরটাই সিলেক্ট করে নেবো, শর্ট ফার্স্টেরটা সিলেক্ট করে নিলাম। এবার দেখো কী আছে, এই যে নিচে দেখতে পাচ্ছ, এই দেখো নিচে হচ্ছে ওদের কিউআর কোড, এই যে সেই কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে তোমার টাকা দিতে হবে। তারপর কি এখানে একটা অর্ডার আইডি আছে, কত অ্যামাউন্ট বসালে সেটা করতে হবে, জাস্ট এখানে চেকে প্রেস করে দেবে, ঠিক আছে। চেকে প্রেস করে কমপ্লিট। এবার দেখো যাদের যাদের টাকা ঢোকাতে প্রবলেম হবে, পেমেন্ট নট এলে, যাদের টাকা ঢুকবে না তাদের কন্ট্যাক্ট নাম্বার প্রেস করবে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করবো, এইখানটা এই কিউআর কোডে আমরা জাস্ট 100 টাকায় অর্ডার দিয়ে দেবো, ঠিক আছে। 100 টাকা দিয়ে দেবো, এবার তোমাদের সেটা লাইভ দেখা। সো দেখো আমি আমার এই ফোন থেকে চলে আসলাম, এইবার দেখো এই ফোন থেকে আমি পে করে দেবো, ঠিক আছে। 100 টাকা পে করে দেবো, আর তোমাদের যদি একটা ফোন থাকে সেটার মাধ্যমে হয়ে যাবে। তো যাদের সিঙ্গেল ফোন তারা কীভাবে তারা করবে, দেখো তাদের জন্য আমি বলে দিচ্ছি, জাস্ট এখানটা প্রেস করবে, ঠিক আছে। এখানে প্রেস করে ডাউনলোড ইমেজ করে নেবে, ইমেজটাকে এই যে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ইমেজটা ডাউনলোড হয়ে গেল, এবার দেখো ডাইরেক্ট তোমরা কিন্তু পেটিএমে চলে আসবে। পেটিএমে এসে দেখো স্ক্যান দেখতে হচ্ছে, এই ফার্স্টে এই স্ক্যানে তোমরা প্রেস করে দেবে। স্ক্যানে যে প্রেস করে দিলাম, এবার দেখো স্ক্যানে প্রেস করার পর এইখানটা তুমি প্রেস করে দেবে। এইখানটা প্রেস করার পর তুমি সেই ফটোটা নিয়ে আসবে, নিয়ে এসে এই যে ফটোটা চলে আসলো, এই ফটোটা দিয়ে দেখো এবার যে পে করে দেবো, ডাইরেক্ট এখানে চলে আসলো। এবার এইখানটা তুমি পে করে দেবে, ঠিক আছে। দেখো পে নাও প্রেস করে দিলাম, দেখো এই যে কিন্তু আমার অর্ডারখানে এখানে সাকসেসফুল হয়ে গেল। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট অর্ডার আইডি দেখতে পাচ্ছি, অর্ডার আইডিটা কপি করতে হবে, নাহলে কিন্তু ওদের টাকাটা তোমরা পাবে না, যে 100 টাকাটা দিলে। এই অর্ডার আইডিটা কপি করে নিলে, কপি করে এবার ওইখানটা বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা সেই পেজে চলে আসলাম যেখান থেকে আমরা এখানটা রিচার্জ করেছিলাম, ঠিক আছে। এবার অর্ডার আইডিটা আমরা জাস্ট পেস্ট করে দেবো, আমরা কপি করেছি, এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে, এইখানে যে অর্ডার আইডিটা বসালাম, এই যে এর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, এই শুন এই যে নাম্বারগুলো আছে নাম্বারের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার এখানে রিচার্জ 1 সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো এখানটা অ্যামাউন্ট কত আমরা করেছি, 100 টাকা আমরা রিচার্জ করেছি, 100 এখানটা বসালাম। 100 বসানোর পরে জাস্ট এখানটা একটু নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো। এবার দেখো কী বলেছে, চেক। এই চেকে প্রেস করলে কিন্তু আমাদের রিচার্জ কমপ্লিট, এই যে জাস্ট চেকে প্রেস করে দিলাম, দেখো রিচার্জ কিন্তু আমার সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু রিচার্জ হয়ে গেছে, একটুখানির মধ্যেই কিন্তু জাস্ট দেখতে পারবে, ঠিক আছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা দেখে নেবে যে ব্যালেন্স অ্যাড হয়ে, তো এখানটা প্রেস করি, প্রেস করে এখানটা দেখো 00 আছে, এখানে একটুখানির মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে,
দেখো এখানে প্রেস করে নিলাম, দেখো পাঁচ সেকেন্ডও কিন্তু লাগলো না, তার মধ্যে দেখলে 100 টাকা এখানে ব্যালেন্স চলে আসলো। ঠিক আছে, ব্যালেন্স চলে এসেছে। এবার দেখো আমরা কী করবো, অ্যাড অর্ডারে প্রেস করবো। অ্যাড অর্ডার যেটা আছে এখানটা প্রেস করবো। এই দেখো সব কিছু সাজানোই আছে। এবার দেখো তার আগে দেখাচ্ছি কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ফলোয়ার নেবো সেটা দেখাচ্ছি। দেখো এখানে একটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই যো এইটাই আমরা ফলোয়ার নেবো। ঠিক আছে, এই যো জাস্ট আমি এটার প্রোফাইলে চলে যাচ্ছি, এখানে প্রেস করলাম। এই দেখো এখানে জিরো ফলোয়ার আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ফলোয়ারই নেই। তোমরা দেখতে পাচ্ছ তো জিরো ফলোয়ার, জিরো ফলোয়িং, কোনো কিন্তু ফলোয়ার নেই। এবার দেখো এইখানে 1000 ফলোয়ার দেবে, তার জন্য কী করতে শেয়ার প্রোফাইলে প্রেস করবে, শেয়ার প্রোফাইলে প্রেস করে কপি লিঙ্ক করে নেবে, যে লিঙ্কটা কপি করে নেবে। লিঙ্কটা কপি হয়ে গেলো, এবার আমরা চলে আসি সেই ওয়েবসাইটে, চলে আসি এখানটা, চলে আসলাম। এবার এখানটা এসে আমরা জাস্ট সিলেক্ট করে নেবো ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াবো। এই যে প্রথমটা আমরা সিলেক্ট করে নিলাম ফলোয়ার, এবার দেখো নিচেরটায় প্রেস করি, নিচেরটাই যো 54.69 টাকা 1000 ফলোয়ার দেবে, এখানে প্রেস করলাম। প্রেস করার পর একটু করে নিচে আসলাম, লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক আমরা দেবো, মানে আমার প্রোফাইলের, ইনস্টাগ্রাম প্রোফাইলে। তো এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে পেস্ট করে দিলাম। এখানে দেখো কোয়ান্টিটি আমরা কত, 1000 ফলোয়ার নিতে চাই, তো 1000 এখানটা বসাবো, এখানটা জাস্ট তুমি 1000 বসিয়ে দাও। এই যে 1000 বসিয়ে দিলাম, দেখো 1000 বসিয়ে, এবার সাবমিটে জাস্ট প্রেস করে দেবো। সাবমিটে প্রেস করে দিয়ে কিন্তু অর্ডারটা এখানে প্লেস হয়ে যাবে। দেখো ইয়ের অর্ডার রিসিভ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্ডার রিসিভ হয়ে গেছে। সার্ভিস দেখো এই সমস্ত কিছু দেখাচ্ছে, ম্যাক্স এত সমস্ত কিছু তুমি পড়ে নাও, এগুলো পড়ার দরকার নেই আমার। কোয়ান্টিটি দেখো 1000 পাবো, চার্জ দেখো 54.69 টাকা কেটেছে, ব্যালেন্স এখানে 45 টাকা। অলরাইট, তাহলে এখানটা দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, অর্ডার দিয়েছি আমরা, 10 মিনিট হয়ে গেছে। তো চলো এইবার চেক করবো, ঠিক আছে রিফ্রেশ করে এবার চেক করবো, যেখানে কি আমরা পেয়েছি ফলোয়ার নাকি পাইনি, এই টাকাটা পুরোই জলে গেছে। তো চলো এবার চেক করে নিই। জাস্ট আমরা এখানটা চলে আসি ইনস্টাগ্রামে, এসে আমরা প্রোফাইল সেকশনে চলে যাবো। সেকশনে চলে গিয়ে দেখো একটা মাত্র ফলোয়ার এসেছে, রিফ্রেশ করি, দেখো 7টা ফলোয়ার হয়েছে। ঠিক আছে, 7টা ফলোয়ার হচ্ছে, দেখো এখানটা রিফ্রেশ করলেই কিন্তু বাড়বে। ওকে, তার মানে কি এইখানে ফলোয়ার আসছে। ঠিক আছে, একটু টাইম নিচ্ছে ভাই, 10 মিনিট হয়ে গেছে, টাইম নিচ্ছে, 10 এই বাড়ছে। তার মানে কি তুমি অর্ডার চাপাবে, অর্ডার চাপানোর পর আসবে। দেখো ও এই তো শুরু হচ্ছে, দেখো লাইভ, একদম লাইভ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, রিফ্রেশ করবো আর বাড়বে। দেখো 13, এই যে রিফ্রেশ করবো আর বাড়ছে। 1000খানা এখানটা আমাদের কোয়ান্টিটি আছে, তো 13টা সব এসছে, দেখি কতগুলো আসে। তো শুধু রিফ্রেশ করতে দেখে আর দেখি, এই যে একটা করে বাড়ছে। তার মানে কি এখানটা 10-15 মিনিট পর থেকে কিন্তু ফলোয়ার বাড়ে। এবার এইসব ওয়েবসাইট কতদিন তোমায় ফলোয়ার দেবে না দেবে সেটা কিন্তু জানি না। ঠিক আছে, এখন তো দিচ্ছে, দেখো এখন রিফ্রেশ করছি আর দিচ্ছে, দেখো রিফ্রেশ করছি আর বাড়তেই আছে। এই দেখো 21টা বাড়ছে, তো এখন দিচ্ছে। যাদের যাদের এখন দরকার তারা কিন্তু এখন নিয়ে নিতে পারো, এখন আমি পাচ্ছি, এখন তুমিও দিলে তুমিও পেতে পারো। এবার কবে দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু ভাই কিছু বলতে পারবো না, তাই না? তো সেই জন্য ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদের, যে যারা যারা চাও তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা অপরচুনিটি। দেবো পটাপট বেড়ে যাচ্ছে, তো ফলোয়ার চাই, দেখো ফলোয়ার আমার এখানে দিয়ে দেবে, ফলোয়ার 27টা হয়ে গেছে। জিরো পোস্ট, জিরো ফলোয়িং, কাউকে এখনও ফলো করিনি, কোনো পোস্টও ছাড়িনি, কিন্তু এখানে তো আমাদের ফলোয়ার ইনক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো এবার বাকি যেইগুলো আছে সেই অপশানগুলো তোমাদের দেখাই। তো এখানে ফলোয়ার আমাদের বাড়তে থাকুক। তো দেখো এখানে চলে আসলে, এবার দেখো এখানটা প্রেস করবে, থ্রি ডটে প্রেস করবে, থ্রি ডটে প্রেস করে দেখো এখানটা একটা জিনিস দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, অ্যাড টিকিট এখানটা প্রেস করবে। এই অ্যাড টিকিটটা কাদের জন্য, যারা ধরো টাকা এখানে অ্যাড করেছো কিন্তু তুমি টাকা পাওনি, টাকা তোমার এখানটা আসেনি, তাদের জন্য কিন্তু এটা। সাবজেক্ট লিখবে এখানে, সাবজেক্টে লিখবে যে আই ডিড নট রিসিভ মানি। মেসেজে তুমি আরও কিছু লিখতে পারো। অ্যাটাচমেন্ট ফাইল, এখানে তুমি স্ক্রিনশট দেবে যে তুমি টাকা দিয়েছো, সেই স্ক্রিনশটটা দেবে। সাবমিট টিকিটে প্রেস করলে কিন্তু টিকিটটা সাবমিট হয়ে যাবে, মানে যে তুমি টাকা দিয়েছো সেটা সাবমিট হবে। তারপর তো এখানে আবার প্রেস করি, এখান থেকে 45 টাকা আছে, আমরা চাইলে কিন্তু আর একটুখানি এখানটা অর্ডার, একটা অর্ডার চাপাতে পারি। দেখো আর সেরকম কিছু নেই এখানটা, ঠিক আছে এই সব কিছু দেখে নিলাম। মাই অর্ডার সেকশন, তুমি কী অর্ডার দিয়েছো না দিয়েছো সেটা কিন্তু তুমি চেক আউট করতে পারবে। চলো লাই আর একবার দেখে নিই এখানে কয়টা ফলোয়ার হলো, আর একবার চেক করে নিই। ঠিক আছে, এখানে যাই, 30টা ছিল, দেখো 132টা হয়ে গেছে। ঠিক আছে, 132টা হয়ে গেছে, দেখো রিফ্রেশ করলে বাড়তেই থাকবে, রিফ্রেশ করছি আর বাড়ছে, দেখো 144। তার মানে কি এখানটা তুমি অর্ডার দেওয়ার 15-20 মিনিট পর থেকে এখানটা তুমি খুব স্পিডে তুমি দেখতে পাবে। দেখো এখানে কিন্তু 1000টা হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি যদি আমরা ওয়েট করে নেই তাহলে কিন্তু 1000 জন ফলোয়ার এখানটা আমরা পেয়ে যাব। সবাই দেখে নিলে কেমন, 1 মিনিটের মধ্যে এরকম ফলোয়ার বেড়ে গেল ইনস্ট্যান্ট। এখানে 0 ফলোয়ার ছিল, ফলোয়ার বেড়ে গেল। তো এবার দেখো এটা দেখে অনেকেই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো বলে রাখছি ভাই, একটা কষ্ট করে যেটা পাওয়া জিনিস, মনে করো ইউটিউবে তুমি কষ্ট করে ভিডিও বানাচ্ছো, সেখানে কিন্তু তোমার একটা লয়াল অডিয়েন্স হচ্ছে, যারা তোমায় পছন্দ করে, তোমার ভিডিও দেখতে চায়, তো সেইগুলো ভালো নাকি তুমি টাকা দিয়ে যদি কোনো সাবস্ক্রাইবার্স কিনে নাও সেইটা ভালো? এই সব সাইট কাদের জন্য ভালো? যারা একটু শো আপ করতে চায়, যারা দেখায় যে আমার তো 20,000-30,000 ফলোয়ার ইনস্টাগ্রামে, 20,000-30,000 সাবস্ক্রাইবার্স, তাদের জন্য ঠিক আছে। কিন্তু তুমি যদি লয়ালভাবে অডিয়েন্স নিতে চাও তোমার চ্যানেলে, তখন কিন্তু এই সব কিছু তোমার জন্য না। এবার এর মধ্যে অনেকে জিজ্ঞাসা করবে, এখান থেকে যদি আমি সাবস্ক্রাইবার্স কিনি, ফলোয়ার্স কিনি, তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে? তো ভাই হ্যাঁ, মনিটাইজ তো হয়ে যাবে, কিন্তু তোমার ভিডিওতে ভিউ হবে না। মনিটাইজ হওয়ার পর যদি তুমি ইনকাম না করতে পারো, 1 টাকাও যদি ইনকাম না করতে পারো, তাহলে সেই চ্যানেল মনিটাইজ করে তো কোনো লাভ নেই। তার থেকে সবথেকে ভালো কি, ইউটিউবে তুমি নিজে কষ্ট করে ভিডিও ভাইরাল করো, সেই ভাইরালের থেকে যে অডিয়েন্স আসবে সেগুলো একদম অর্গানিক অডিয়েন্স, তারা কিন্তু তোমার ভিডিও রেগুলার দেখবে। আর এই সাইটটা কাদের জন্য হেল্প
হেল্পফুল হবে যারা ইনস্টাগ্রাম করে, ইনস্টাগ্রামে যারা ফলোয়ার বাড়াতে চায়, যারা শো আপ করে, তাদের জন্য কিন্তু ভাই এই সাইটটা খুব ভালো। তারা ডাইরেক্ট ইনস্ট্যান্ট ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে নিতে পারবে, এখান থেকে জাস্ট কিছু টাকা দিলে কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার দিয়ে দেবে। তোমরা দেখলে লাইভ একদম দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু ফলোয়ার ইনস্ট্যান্ট হচ্ছে। তো দেখে নিলে, যারা আমার সবসময় জিজ্ঞাসা করতে যে কষ্ট না করে কি করে আমি ফলোয়ার বাড়াবো, কি করে সাবস্ক্রাইবার্স বাড়াবো, এই ভিডিওটা আমি তাদের জন্যই বানালাম। দেখলে ভাই কষ্ট করতে হবে না, কষ্ট না করে কিন্তু সাবস্ক্রাইবার্স বেড়ে যাবে, ফলোয়ার সব কিছু বেড়ে যাবে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু এখানটা দেখতে পারো। এই সাইটটা আমি কমেন্টের ফার্স্টে পিন করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ফলোয়ার বাড়িয়ে নিতে পারো যদি তুমি চাও। সেরকম একটা ইনফরমেটিভ ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো আর কমেন্ট করে জানাও তোমার এরকম একটা দারুণ ওয়েবসাইট তোমার কেমন লাগলো। দেখা হচ্ছে আমার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তোমার জন্য পিস আউট।